আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো কই মাছের পাতুরি। সেই জন্য আমি কয়টা কই মাছ নিছি, নিয়ে এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিব, আর একটু দিতে হবে বোধহয় হলুদের গুঁড়া, আর একটু লবণ দিয়ে এটাকে মাখায় ভাজবো। এখানে আমি তেল গরম করে রাখছি। এখন এর মধ্যে মাছগুলাকে দিয়ে দিই। একটা পাশ মোটামুটি ভাজা হয়ে গেলে এটাকে উল্টায় দিব। দুই পিটি মোটামুটি ভাজা হয়ে গেলে মাছগুলাকে উঠাই নিব। এখন এই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভাজব। একটু লালচে লালচে হয়ে গেলে পেঁয়াজটা, এর মধ্যে আমি এক এক চা চামচ করে হলুদ মরিচ জিরা রাঁধুনি ধনিয়া এইগুলা গুঁড়া দিয়ে দিব। একটু লবণ দিব। দিয়ে তার মধ্যে আমার দিতে হবে হচ্ছে, এখানে একটু সরিষা বাটা আছে আর দুইটা মরিচ ফালি, কাঁচা মরিচ ফালি, একটা কাঁচা একটু পাতা দেখে দুই কালার নিচে একটু কালার তুলতে হয়। আর এর মধ্যে মশলাটা না পড়ে সেই জন্য একটু পানি দিয়ে এখন ফুটে উঠলে এর মধ্যে আমি এই কই মাছগুলা, ভাজা কই মাছগুলা দিয়ে দিব এক এক করে। অ্যাকচুয়ালি ওই ঢেলে দিই, পরে ওর মতো চলে যাবে আর কি। বিচারদের ছাল বাকলা উঠে যাচ্ছে। দিয়ে এখন একটু জালটা কমায় দিয়ে এটাকে আমি ঢেকে দিব। পাঁচ ছ মিনিট পরেই আমি মাছগুলাকে একবার খালি উল্টাই দিব। উল্টে আবার ঢেকে দিই হালকা জালে, একটু পরে এটা হয়ে যাবে। চার পাঁচ মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দিব, কারণ এটা অলরেডি হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, হার্ডলি কুড়ে রান্নাটা 10 মিনিটের মতো সময় লাগে। জালটা বন্ধ করে দিলাম, দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার কই মাছের পাতুরি। ঠান্ডা হোক, তারপরে হ্যাভি জোশ লাগছে না দেখতে? আমার তো এখন দেখেই খিদে লাগতেছে। তো দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল কই মাছের পাতুরি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।